হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর নিজের ইচ্ছায় মৃত্যু এবং কৌশলে কিভাবে জান্নাতে প্রবেশ করেন সে বিষয়ে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ঘটনাটি অনেক মজার হতে চলেছে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এক আগন্তুক ব্যক্তি তিন দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর মনে সন্দেহের উদ্রেক হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আগন্তুক বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ায় যাবতীয় প্রাণীর জান কবজ করিয়া থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতেই এসেছেন। মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি, আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এক সত্যে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। তাহলে আমার অনেক উপকার হতো, মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না, আল্লাহ এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলেন, আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কিরূপ লেগেছিল? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীর যে রূপ কষ্ট হয় আমারও সেরূপ কষ্ট হয়েছে। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি, কৌশলে বেহেস্তে গমন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, আমার মনে দোজক দেখার খুব স্বাদ জেগেছে, যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে আমি দোজকের ভয়ে ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোনীত হতে পারতাম। মালাকুল মউত তাকে দোজক দেখাতে দোজকের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজক দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেস্ত দেখার বড়ই স্বাদ জেগেছে, যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেস্ত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেস্ত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলে মালাকুল মউত তাকে বেহেস্তে দেখাতে নিয়ে গেল। বেহেস্তে দরজায় আসলে হযরত ইদ্রিস আলাইহিসসালাম তার পায়ের জুতা খুলে বেহেস্তে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেস্তে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণে তিনি এক দৌড়ে আবার বেহেস্তে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেস্তের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করেন এবং একবার দোজক না দেখে কেউ বেহেস্তে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দোজকও দেখলাম, তারপর বেহেস্ত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম, অতএব এখন আমি আর বেহেস্ত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিসসালাম এর জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মহাসুখে বেহেস্তে বসবাস করতে লাগলেন। ভিডিওটি শেয়ার করে আপনার একজন বন্ধুকে হলেও জানানোর সুযোগ করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।